চার বছরের বৈবাহিক সম্পর্কে এসেছে নানান উতালপাতাল যাত্রাপথ। করোনা অতিমারি দুটো বছর নষ্ট করলেও জীবনে এসেছে ইউবান, চলে গেছে বয়স্ক বাবা, এসেছে বিধায়কের নতুন সম্মান, মুক্তি পেতে চলেছে পুরনো ছবি। সুতরাং সব মিলিয়ে জীবন যেমন নিয়েছে তেমনই দিয়েছে অনেক কিছুই, আর সবটাই পাওয়া হয়েছে 2018 সালের 11ই মের পর থেকে। চার বছর আগে 11ই মের দিনটাতে ঘটা করে সেজে গুজে মন্ত্রপাঠ করে বিয়ের পিঁড়িতে বসেন রাজ শুভশ্রী। আত্মীয় পরিজনের ভিড়, আনন্দ হই হুল্লোড়, খাওয়া দাওয়া উপহারে সেজে উঠে বর্ধমানের বাওয়ালি রাজবাড়ি। আবারও সেই বাড়িতে ফেরত যেতে চান বিধায়ক প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তী, আরও একবার সাত পাকে বাধা পড়তে চান। তবে পাত্রী কিন্তু সেই একই মানুষ, তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলি। এই বিশেষ দিনে রাজ শুভশ্রীর বাড়িতে উপচে পড়েছে উপহার ও ফুলের তোড়া, কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি এই দম্পতি। কেন? কারণ সারম্ভে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত হাবজি ঘাবজি, তাই ছবির প্রচারে ব্যস্ত দুজনেই।